থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আমি কি বিষয়ে ভিডিও করছি। আসলে আমি বাড়িতেই তো ভিডিওটা মানে ভয়েস দিতে পারিনি, তো ওই জন্য ট্রেনে বসেছিলাম, তখন ভয়েসটা দিচ্ছি, খুব আওয়াজ হচ্ছিলো তার জন্য দিতে পারলাম। তো এখন ট্রেন থেকে নেমেছি, এবার আমি আর আমার বান্ধবী যাচ্ছি, দুজনে হেঁটে হেঁটে যাবো। তারপরে কিছুক্ষণ পর মানে আরও বান্ধবীরাদের সাথে দেখা হবে, সেটা তো আমাদের কলেজে ঢোকার আগে আমি আর আমার বান্ধবী একটু ফটো তুলে নিলাম। এখন কলেজে ঢুকছি, এটাই হলো আমাদের কলেজ। তো তোমরা আগে আমার একটা কলেজ জার্নির ভিডিওতে দেখেছিলে আমার কলেজ, তো তাও আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো দেখো। তো এটাই হলো আমাদের কলেজের মানে রুম, আমরা যে রুমটা বিশেষত বসি, তো মানে আমাদের ডিপার্টমেন্টের রুমটা তোমাদের দেখাচ্ছি। সবাই একটু কাজে ব্যস্ত আছে আর আমি ভিডিও করছি। তো দেখো সবাই কিন্তু বেলুন টেলুন ছেলেরাও দুজন আছে, ওরা কাজকর্ম করছে, কিন্তু বাট আমি একটু কাজ করিনি, ভিডিও করছি, ওই জন্য আমার বান্ধবীরা রেগেও গেছিলো। তো সে যাই পারে হোক, তোমরা পুরো ঘরটা দেখে নাও, খুব সুন্দর কিন্তু লাগছিলো এখন সাজানো। তো ক্লাসে ঢুকে আমার প্রথম কাজ ছিল, আমি যেহেতু আলপনা জানি ওই জন্য ম্যাম আমাকে বলেছিলো যে তুমি বোর্ডটা পুরোটা সাজিয়ে দেবে টিচার্স ডেতে লিখে, তো এটা তোমার দায়িত্ব। ওই জন্য আমি ক্লাসরুমে ঢুকেই ওইটা প্রথম করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের কলেজের ম্যাম। উনি শুধু ম্যাম না, উনি পুরো আমাদের সাথে ফ্রেন্ডলিভাবে মেশে, সবার সাথে এসে মানে গুছানো গাছানো উনি সবার আগেই করছে। তো ম্যাম পুরো আমাদের ম্যামই না, পুরো ফ্রেন্ড। তো সবাই খালি বলছিল যে তুই কাজ করছিস না, খালি ভিডিও করছিস, ঠিক আছে। তো আমি একটু কাজই করে নিলাম, সবার হাতে হাতে একটু কাজ করছি। তো এই যে আমার বান্ধবী, ও কাজ করছিল, বুঝতে পারেনি ভিডিও করছি, তো মানে সোনাই একটু কাজে ব্যস্ত আছে দেখতে পাচ্ছ। তো কাজে ব্যস্ত বলতে সেরকম কোনো কাজ ছিল না, এই বেলুন ফোলানো, তারপরে এদিক ওদিক সাইজ করে দেওয়া, মানে ফুল টুল। সো গাইস, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে সাজুগুজু করছি তার একটাই কারণ, আমি কিছুই নিয়ে যাইনি, এর ওর কাছ থেকে আইলানা চেয়ে মানে একটু সাজছি, সেটা আমার বান্ধবী সাজিয়ে দিচ্ছে। তো সাজা গোজা হয়ে যেতে আমি আমার বান্ধবীরা মিলে একটু ফটো তুলে নিলাম। তো এবারে আমাদের প্রিন্সিপাল স্যার এসে গেছেন আর সব স্যাররা ঢুকছে মানে আমাদের রুমে। এবার ওনাদের একটু সম্বর্ধনা কিংবা উপহার টুপহার দেওয়ার জন্য ওনাদেরকে ডাকা হয়েছিল। তো দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের ডিপার্টমেন্টের সব স্যার না, কিছু কিছু স্যার আছে। তো প্রিন্সিপাল স্যার একটু বক্তৃতা দিচ্ছিলেন, তো তারপরে আমাদের ডিপার্টমেন্টের স্যারও একটু বক্তৃতা দিল। দেওয়ার পরে মানে তারপরে কেক টেক কাটা হলো, তো সেটা তোমরা দেখতেই পাবে। এই যে আমাদের ক্লাসমেট মানে ও অ্যাঙ্কারিংয়ের দায়িত্বটা নিয়েছিল, তো যার জন্য ও অ্যাঙ্কারিংটাই করছিল। তো দেখো ওর মানে অ্যাঙ্কারিংটা একটু মানে ভয়েসটা শোনা যাচ্ছিলো না, তো তার জন্য ওর অ্যাঙ্কারিংয়ের ভয়েসটা আমি অফ করে দিয়েছি। আমাদের প্রিন্সিপাল স্যারের বক্তৃতা দেওয়া হয়ে যেতে আমাদের মানে আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে যে যে গিফটটা আমরা এনেছিলাম স্যারদের জন্য, সেটা হলো একটা গোলাপ পেন, তারপরে একটা কেকের আয়োজন করা হয়েছিলো। তো সব স্যারকে বলতে ওরা দিচ্ছে, আসলে আমাদের বেশি আনিনি, আমরা 10টার মতো এনেছিলাম, বাদবাকি সব এক্সট্রা স্যার এসেছিলো, তো যার জন্য কাউকে গোলাপ কাউকে পেন এইরকম করেই আমরা মানে ম্যানেজ করে দিয়েছিলাম। যেহেতু আমাদের মানে কম জিনিস এনেছিলাম আর এসছে সেখানে 22 না 23 জন স্যার, তো আমরা 10 জনের জন্য এনেছিলাম। বাট তারপরে পেন টেন আনা হলো, আনা হতে তো ওনাদেরকেও দেওয়া হলো, ম্যাম বলে যে যাওকে একটা একটা দিয়ে দাও। দেবীগুলো দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কি মানে স্যারেদের দিচ্ছিল, মানে কিছু কিছু স্যার অল্প এসছিল। তো এই যারা মানে বক্তৃতা দিচ্ছে এগুলো হচ্ছে কি SBI মানে আমাদের লক্ষ্মীপুরে SBI ব্যাংকের মানে ম্যানেজার, ওনারা আমাদের শিক্ষক দিবস উপলক্ষে আমাদের কলেজে এসেছিলো, তো ওনারা একটু বক্তৃতা দিল, মানে ওনাদেরও শিক্ষক হিসাবে ওনাদেরও বক্তৃতা দিয়েছে। তো ওনাদের পক্ষ থেকে মানে ওই SBI ব্যাংকের পক্ষ থেকে আমাদের জন্য কিছু ক্যাটাগরি ওই যে দেওয়া হচ্ছে। তো এবার সব স্যার ম্যাম মানে এক এক করে চলে যাবে, যার জন্য যে কেকটা আনা হয়েছিল টিচার্স ডে উপলক্ষে সেই কেকটাই মানে প্রিন্সিপাল স্যার আর সব স্যার ম্যাম মিলে মানে একটু কাটা হলো, কারণ যেহেতু প্রিন্সিপাল স্যার উপস্থিত আছেন তাই সবাই মিলে একটু কেকটা কাটা হলো। তো সেটা দেখে না তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আমাদের প্রিন্সিপাল স্যার কেক খান না, হয়তো উনি সুগার টুগার আছে যার জন্য উনি কেকটা খেলেন। ম্যামেরা চলে যাওয়ার পরে কেকটা নিজেরাও খেলেন।
আমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সবাই ওই দিনে একটু না একটু হলেও 5 মিনিটের দেখে হোক আর মানে নিজের ইট থেকে মানে নিজের মনে করে মানে সবাই 5 মিনিট হলেও মানে টিচার সাজতে হয়েছিল, সো সবাই সেজেছিল। তো আমি যে সেজেছিলাম সেটা পরে আসছে। এগুলো হচ্ছে কি আমার বান্ধবীরা, তো তারপর একসাথে একটু ফটো টটো তোলা হলো। তো এই যে দেখতে পাচ্ছি টিচার, আজকের দিনের আমি টিচার, তো দেখতে থাকো আমি হয়তো দেখাতে পারবো স্কিপ করে নিয়েছি। মানে টিচার হয়ে যাওয়ার পরে ম্যাম গিফট দিয়েছিল, ওই টিফিন দিয়েছিল, সেটা খুব খিদে পেয়েছিল যার জন্য খাচ্ছি। তো টিফিনটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, আমি আর আমার বান্ধবী বসে খেয়েই নিয়েছি। এই হলো সেই টিফিন, মানে এটাই দিয়েছে ম্যাম, ম্যামের তরফ দিয়ে এটা আমাদেরকে গিফট করেছে। আর এই যে হলো আমাদের ডিপার্টমেন্টের স্যার আর ম্যাম, এটা একটা মেয়ে এঁকেছে, তো সেটা নিয়ে একটু ফটো ফটো তুলি। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কলেজ দিয়ে এখন বেরিয়ে পড়েছি। তো সবাই প্রায় চলে গেছে, তো তাও আমরা লাস্টে কিছুজন ছিল। এই যে হলো আমাদের কলেজ, পুরোটা একটু দেখে নাও, কলেজের মানে পাশে। তো এখন কলেজ দিয়ে বেরিয়ে যাচ্ছি, এই যে আমাদের কলেজটা।